মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সুন্দর একটা দৃশ্য দিয়ে সকালটা শুরু করলাম। তো এই যে গিয়ে গরম জল চাপিয়েছি আমার জন্যে, আর এদিকে আমার মেয়ের জন্য একটু চিলা বানাচ্ছিলাম। এর ভেতরে আর কি আটা, সুজি আর ক্যারেট আর বিনস দিয়ে বানাচ্ছিলাম। এদিকে আমার মেয়ে লুকিয়ে লুকিয়ে দাঁত মারছে, কারণ ও কলগেট খেয়ে নেয়। ও ওর জন্য ওইদিকে মুখ উল্টে ও দাঁত মারছিলো, এত পুরো বদমাস হয়েছে। তারপরে এই যে দাঁত থাঁত মাঝিয়ে বসে গেছে, তো আমার মেয়ের কাণ্ড, ও জল দিয়ে ডুবিয়ে ডুবিয়ে চিলা খাচ্ছে। তো আমি বলছি বলে আবার চোখ বন্ধ করে খাচ্ছিল। তো খাই, ভাবছি খা, তোর যেভাবে ভাল লাগে তুই খা, খেলেই খেলেই শান্তি আর কি। তো তারপর আসলে ঘরে টক দইও ছিল আর হেনাও ছিল, তো ভাবলাম যে আজকে হেনাটা করে ফেলি আর কি। তো এই যে পুরো মাথায় জুড়ে লাগিয়ে নিয়েছি আর কি, খাওয়া দাওয়ার পরেই আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আগেই একটু, তারপরে যে খাওয়া দাওয়ার পরেই লাগিয়ে রেখেছি, যে 2 ঘন্টা তো অন্তত লাগিয়ে রাখবো তারপরে ধোবো। তো একা একাই করেছি আর কি যতটা লাগাতে পেরেছি। এভাবে কিছুক্ষণ থাকবো, তারপরে স্নান করে নেবো। ওদিকে আমার রান্নাও হচ্ছে, রান্নাও চাপিয়ে রেখেছি, আর এদিকে আমি এটা লাগাচ্ছিলাম আর কি, রান্নাটা চাপিয়েই। এইদিকে আমার রান্না হচ্ছে, দেখি আর এইদিকে ডাল করে রেখেছি উচ্ছে ভাজি। তো একটু জলটাও গরম করতে দিই। তো এই যে আবার সুন্দর করে পরিষ্কার করে ঘষে মেজে একদম মাথাটাকে ধুয়ে ফেলছি আর কি। তো তারপরে খাওয়া দাওয়া করে ফোন একটু রেস্ট নিচ্ছিলাম আর কি বসে বসে। তো তখনই আমার কল এলো যে আমার পার্সেল এসেছে একটা, যেটা আমি অর্ডার করেছিলাম পার্পেল থেকে। তো আমি খুশিতে খুশিতে একদম দৌড়ে গেছি নিচে, আমার মেয়ে ঘুমাচ্ছে ঘরে। তো আমি যে নিয়ে চলে এসেছি পার্সেলটা, এটা খুলতে খুলতেই আসলে আমার মেয়েটা উঠে যাবে ঘুম থেকে, কারণ আমি এত এক্সাইটেড ছিলাম, ও মানে আওয়াজে উঠে গেছে আর কি। তো এই যে এখন খুলবো এটাকে, তো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এর ভেতরে কী কী আছে। তো তারপরে এটা খুলছিল না বলে এই আমার আইব্রো সেভারটা নিয়ে এসেছি, যেটা আমি কিনেছিলাম মিশো থেকে। তো এটা দিয়ে তো আমি নাক, কান, আইব্রো অনেক কিছুই কেটে ফেলেছি আপাতত, একদম আমি ইউজ করতেই পারি না হয়তো, নয়তো এটা আমার আমার জন্য নয় আর কি। তো এটা দিয়ে এখন এটাই কাটাকুটির ব্যবস্থা করেছি আর কি, টুকটাক জিনিস এটা ওটা কাটি আর কি, কারণ এটা আমার জন্য খুবই ডেঞ্জারাস। আমি যখনই কিছু করতে যাই আমি কেটে ফেলি, নয় হাত কেটেছি, নাক কেটেছি, অনেক কিছুই কেটে ফেলেছি। তো ফাইনালি ওটা দিয়ে যে বক্সটাকে ওপেন করছি আর দেখাচ্ছি তোমাদেরকে। তো এটাকে আগে লাগিয়ে নিই সেফটি লাইট, আবার কিছু কেটে যাবে আজকে। তো এই যে প্রথমেই দেখছো এই যে হিপ হপ লেখা আছে, হিপ হপের এই যে এটা হচ্ছে ব্ল্যাক হেডস তোলার জন্যে, আর একটা সানস্ক্রিন নিয়েছি ডট অ্যান্ড কির। তো ওই যে ব্ল্যাক হেডস তোলার জন্য যেটা, ওটা প্রথমবারের জন্য আমি ইউজ করছি আর কি, আর এই সানস্ক্রিনটাও প্রথমবারের জন্য ইউজ করছি আর কি। তো আমি এই কদিন আগে অন্য একটা সানস্ক্রিন ইউজ করতাম, সেটা আমার স্যুট খাচ্ছিলো না, তো আবার এটা অর্ডার দিয়েছি। আর প্যাকেজিংটা তো খুবই সুন্দর, দেখে খুবই খুশি হয়েছি, একদম ওয়াও, মানে ওয়াও প্যাকেজিংটা একদম। আমার আবার মানে যেটা পছন্দ হয় সেটা না কেনা পর্যন্ত আমার ভালো লাগে না। তো আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি আপাতত ইউজ করেছি সানস্ক্রিনটা আর কি, ঠিকঠাক মোটামুটি বলা যেতে পারে। কিন্তু যে হিপ হপের যে আমি ব্ল্যাক হেডস রিমুভারটা কিনেছিলাম, ওটা খুবই খুবই ইউজফুল, খুবই ভালো জিনিস, খুবই ভালো প্রোডাক্ট। কিন্তু দামটা একটু যদিও বেশি প্রোডাক্ট অনুযায়ী, খুবই কম মাত্রায়, কিন্তু দামটা প্রচুর পরিমাণে বেশি, যদি কম হতো আরও ভালো হতো। কিন্তু ডেফিনেটলি আমি সেকেন্ড টাইম আবার ট্রাই করবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ইউজ করেছি ওটাকে, ওটার ভিডিও আমি করিনি, আমার মনে ছিল না হয়তো। তো ওই প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ব্ল্যাক হেডস রিমুভের জন্য কেউ যদি কিনতে চাও তাহলে কিনতে পারো, খুবই ভালো প্রোডাক্ট।
তো এই প্রোডাক্টটা আমার 170 টাকা পড়েছে। তো এর ভিতরে দুটো পাউচ রয়েছে মাত্র, এই দুটো পাউচের মধ্যে মানে তিনটে করে রয়েছে আর কি, তিনটে করে রয়েছে, যেটা একটা মানে একটা কপালে, একটা নাকে আর কি, আর একটা চিনে দেওয়ার জন্যে। তো মাত্র মানে একবারই শেষ হয়ে যাবে একটা প্যাকেট আর কি। তো আমি তাই বলছিলাম যে হাই হাই, এত টাকা দিয়ে আমি কিনে ফেলেছি এতগুলো, জানি না আদৌ কাজ করবে কি না। তো পরে আমি খুবই খুশি হয়েছিলাম যদিও, যে না সত্যি কাজ করছে আর কি। তারপর বিকেলবেলার দিকে আর কি বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টি হলেই আমার এত ক্রেভিংস হয় কিছু খাওয়ার। আর আমার মেয়ে তো অলটাইম বলতে থাকে, মামি নতুন কিছু বানাও, নতুন কিছু বানাও আর কি। আমিও রান্নার ওস্তাদ, আমি রাঁধতে ভালোবাসি, আর আমার মেয়েও নতুন নতুন খাবার টেস্ট করতে ওর খুবই ভালো লাগে। তো ভাবলাম ঘরে গুড় রয়েছে, মুড়ি রয়েছে, তো মোয়া বানিয়ে দিই, এটা আমার মা আমাদেরকে বানিয়ে খাওয়াতো। তো আমার মেয়েকে আমি ফার্স্ট টাইমের জন্য আমি ফার্স্ট টাইম বানালাম, ওকে ফার্স্ট টাইম খাওয়ালাম, তো আমি ফার্স্ট টাইম বানালাম আর কি। তো একটা এক্সাইটেড ভাব লাগছিলো যে আমার মা ছোটোবেলায় আমাদের বানিয়ে বানিয়ে দিত যে খা, এখন আমি আমার মেয়েকে বানিয়ে বানিয়ে দিচ্ছি যে খা, মানে পাশান হয় এরকম মায়ের ডিউটিগুলো আর কি। যেগুলো আমি আমার মা ছোটোবেলায় করেছে সেগুলো অনেক আমি আমার মেয়েকে অনেক জিনিস সেরকম খাওয়াই, ভাত ভাজা রেসিপি, আমার মেয়ের খুবই ফেভারিট ওটা, আমারও খুব পছন্দের খাবার। তো এই যে ফাইনালি মোয়াগুলো আর কি হচ্ছিলো না, তাও আর কি যেমন তেমন করে করেছি, একটা শেপ দিয়েছি আর কি। তো জাস্ট খুব এক্সাইটেড লাগছিলো আর কি প্রথমবারের মতো বানিয়ে, আমার মেয়েকে খাওয়ানোর জন্য আর কি আরও বানিয়েছিলাম যে আমিও খাবো ও খাবো। মানে বিকেল হলেই আমার মা মেয়েতে মাথা খারাপ হয়ে যায় যে কী খেবো কী খাবো কী খাবো, আর আমার মেয়েও সেরকম। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। তো সেদিন আমরা আলসুর লেকে ঘুরতে গেছিলাম, তো ভাবলাম সেই দিনের ভিডিওটাও একটু অ্যাড করে দিই আর কি। তো ব্যাস এই পর্যন্তই ছিল আর কি।